সরকার নিম্ন বুনিয়াদী ও উচ্চ বুনিয়াদী বিদ্যালয় বন্ধ করে নিকটবর্তী বিদ্যালয়গুলোর সঙ্গে একত্রিকরণের সিদ্ধান্ত নিয়েছে নশো একষট্টি বিদ্যালয়ের মধ্যে নিম্ন বুনিয়াদী বিদ্যালয় রয়েছে নশো পনেরোটি যার মধ্যে একশো ছেষট্টি রাজ্য সরকার পরিচালিত এবং সাতশো উনপঞ্চাশটি ত্রিপুরা উপজাতি এলাকা সশাসিত জেলা পরিষদ পরিচালিত উচ্চ বুনিয়া বিদ্যালয় বন্ধ করা হচ্ছে সরকারের এবং দশটি এডিসি পরিচালিত রাজ্য রাজ্য সম্পাদক সরকারের বন্ধ করার প্রতিবাদ জানাচ্ছে এই সিদ্ধান্ত ছয় থেকে চোদ্দ বছরের শিশু কিশোরদের শিক্ষা গ্রহণের মৌলিক অধিকারের বিরুদ্ধে বিশেষ করে প্রত্যন্ত উপজাতি এলাকাগুলোতে সব শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার জন্য পূর্বতন বামফ্রন্ট সরকার সরকারি উদ্যোগে বিদ্যালয় স্থাপন করেছে এক কিলোমিটারের মধ্যে শিশুদের শিক্ষার অধিকার খর্ব করে নিকটবর্তী বিদ্যালয়ের সাথে সংযুক্তিকরণের সিদ্ধান্ত নানা ক্ষেত্রে কেন্দ্রীয় বিজেপি সরকারের সংযুক্তিকরণের নামান্তর রাজ্য সম্পাদক মন্ডলী মনে করে এডিসি পরিচালিত বিদ্যালয়গুলি বন্ধ করার রাজ্য সরকারের কোন একয়ার নেই এটা এডিসির এক্তিয়ারে রাজ্য সরকারের বেআইনি হস্তক্ষেপের স্বামী ছাত্র সংখ্যা কমে গেছে বলে যা বলা হচ্ছে তা কারণ রাজ্য সরকারকে ক্ষতি দেখতে হবে উপজাতি এলাকায় চরম আর্থিক সংকট এর প্রধান কারণ সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলী স্থানীয় জনগণের সভা সংঘটিত করে বিদ্যালয় ছুট ছেলে মেয়েদের স্কুলে আনার জন্য রাজ্য সরকারের নিকট দাবি জানাচ্ছে বামফ্রন্ট সরকারের সময় বিদ্যালয় ছুট ছেলে মেয়েদের আবার বিদ্যালয়ে ফিরিয়ে আনার জন্য প্রতি বছর জানুয়ারি মাসের এক থেকে সাত তারিখ বিদ্যালয় চলো অভিযান চালু করেছিল এবং তার সাফল্য পাওয়া গেছে এই পদ্ধতি চালু রাখতে আরো বেশি গুরুত্ব দিতে সিপিএম রাজ্য সরকারের প্রতি দাবি জানাচ্ছে প্রয়োজনীয় ক্ষেত্রে আবাসিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া যেতে পারে বলে সম্পাদক মন্ডলের অভিমত বিদ্যালয় সংযুক্তিকরণে শুধু শিশু কিশোরদের শিক্ষা থেকে বঞ্চিত করা হবে না বরং কর্মরত শিক্ষক ও শিক্ষা কর্মীদের যেমন ভবিষ্যৎ প্রতিষ্ঠান গড়ার সুযোগে রাজ্য সরকারের সুপ্ত আকাঙ্ক্ষার তীব্র প্রতিবাদ জানাচ্ছে রাজ্য সম্পাদক মন্ডলী শিক্ষা সংকোচন সংযুক্তিকরণ কর্মহানি ও বেসরকারীকরণের সরকারি পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য রাজ্য সম্পাদক মন্ডলী শিক্ষানুরাগী জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে তিন রাত